এর মধ্যে চায়না যেটা যে তাদের যে বর্তমান অবস্থা এদেরকে বুঝান বুঝান, এখন ইসলাম মানো, বাদুরের সুপ খাওয়া বন্ধ করো, শুকর খাওয়া বন্ধ করো, কও যে শুকর খুব মজা লাগে, এই মজা লাগতে লাগতে এমন রোগ আইব নাম দিবা আইলা নারগিস সিডর ফিডর, হেলে না দুলে না মারতে না কথা কয় না, কত নাম দিবা, এর নামের পরে নাম আসতেই থাকবে, গজব একটার পরে একটা আসতে থাকবে, কোরআন হাদিস মেনে নাও গজব বন্ধ হয়ে যাবে। لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله. ভাইরাস চীনের উহান দেশে যে ভাইরাস ছড়ায় পড়ছে, এই ভাইরাস প্রায় 13টা দেশ এর বেশিও হয়তো হয়ে গেছে, ভারতেও চলে আসছে। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন। এখন কথা হলো চীন বর্তমানে আপনার যেই সিদ্ধান্তটা নিয়েছে তারা, এই সিদ্ধান্ত কি বুঝে নিছে না না বুঝে নিছে আমাদের জানা নাই, কিন্তু মজার কথা চীন যে সিদ্ধান্তটা নিছে যে উহান দেশের প্রদেশের কাউকে বাহিরে যাওয়া নিষেধ, বাহিরের কেউ উহানে প্রবেশ করা নিষেধ। কি আশ্চর্যের বিষয়, 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল এই পদ্ধতি বলে গেছেন, অবিকল আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইব্রাহিম ইবনে সাদ থেকে বর্ণনা, উনি বলেন রাআইতু উসামা ইবনে যায়দিন ইউহাদ্দিসু সাআদান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ হযরত সাদ থেকে বর্ণনা করেন, সাদ আল্লাহর নবী থেকে বলেন, আল্লাহর নবী বললেন ইদা সামিতুম বিত্তাউন বিআরদিন ফালা তাদখুলুহা, তোমরা যখন শুনবা কোন দেশে মহামারী লাগছে ওই দেশের মধ্যে তোমরা প্রবেশ করবা না, উহান প্রদেশে কারো প্রবেশ করা নিষেধ, একটা পাইলাম। আল্লাহর নবী পরের অংশে বলেন ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যদি কোন দেশে মহামারী লাগে ওই দেশে যদি তোমরা থাকো ফালা তাখরুজু মিনহা, ওই দেশ থেকে তোমরা বের হবা না। ইদা সামিতুম বিত্তাউন, তোমরা যদি শুনো কোনো দেশে মহামারী লাগছে ফালা তাদখুলুহা, ওই দেশে যাবা না। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যদি এমন কোন দেশে মহামারী লাগে যে দেশে তোমরা আছো ওই দেশ থেকে তোমরা বের হবে না। দেখছেন এরা কি বুঝে করছে না না বুঝে জানি না, এরা আল্লাহ জানে কেন করছে, কিন্তু আল্লাহর নবী কি আশ্চর্যভাবে মিলে যায়। এটাও যদি গবেষণা করে তা হাজার হাজার চায়নার মুসলমান মুসলমান হয়ে যাবে। এই হাদিস যদি গবেষণা করে দেখো তোমাদের রাষ্ট্র যে ব্যবস্থা নিছে এই সিদ্ধান্ত আল্লাহর রাসূল অনেক আগে বলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ভালো করে শুনেন, আন্ন উমর ইবনে আল খাত্তাব খরাজা ইলা শাম, সিরিয়ায় রওনা করছে উমর ফারুক, কোন দেশে, সিরিয়া, হাত্তা ইদা কানা বিসারগ, সারগ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় পৌঁছার পর লাকিয়াহু উমারাউল জুনুদ, সৈন্যবাহিনীর প্রধানরা হযরত উমরের সাথে আয়েশা দেখা করছে, এর মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ এবং তার সাহাবারাও আছে সাথীরা। এরা আয়েশা বলে আমিরুল মুমিনিন আখবারুহু আন্না আল-ওয়াবা ক্বাদ ওয়াকা বিআরদিশ শাম, আমিরুল মুমিনিন সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে, সিরিয়ায় যাওয়ার ঠিক হবে কি হবে না, সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে, আপনি সিদ্ধান্ত নেন যাবেন কি যাবেন না। বুঝলেন সিরিয়ায় কি দেখা দিয়েছে মহামারী, আমিরুল মুমিনিন সারক নামক জায়গায় এখনো যায় নাই। হযরত ওমর বললেন উদুলি আল মুহাজিরিন আল আউয়ালিনা, প্রথম যুগের হিজরতকারী সাহাবাদেরকে আমার সামনে পাঠাও, ফাদাআহুম ফাস্তাশারাহুম ফাআখবারাহুম আন্নাল ওয়াবা ক্বাদ ওয়াকা বিআরদিশ শাম, এই সাহাবাদেরকে বললেন পরামর্শ চাইলেন আর বললেন সিরিয়ার মধ্যে মহামারী দেখা দিছে, আমার যাওয়ার ঠিক হবে কি হবে না আপনারা পরামর্শ দেন। এদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে, ফাক্তালাফু, দুই গ্রুপ মতভেদ লেগে গেছে, ক্বালা বাদুহুম, এক গ্রুপ বলে আমিরুল মুমিনিন খরাজতা লি আমরিন, সিরিয়ার উদ্দেশ্যে আপনি যাত্রা করেছেন,
আমাদের মনে হয় আপনি সিরিয়ায় যাওয়াটাই ভালো, লা নারা আন তারজিয়া আনহু, আমাদের মনে হয় আপনি এখান থেকে ফিরে যাওয়া ঠিক হবে না। এই কথা বলার পর আরেক দল বললেন আমিরুল মুমিনিন লা নারা, আমাদের মনে হয় আল্লাহ তুকদিমাহুম আলাল হাদাল ওয়াবা, আনতুকদিমাহুম আলাল হাদাল ওয়াবা মা কাবাকিয়াতুন নাস ওয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে নবীর অনেক সাহাবারা আছে, অনেক মানুষ আছে, আপনি জেনে শুনে তাদেরকে এই বিপদের মধ্যে ঠেলে দিবেন না। একদল বললেন আপনি যাবেন কারণ আপনি একটা উদ্দেশ্যে আসছেন, আরেক দল বলে আপনি জেনে শুনে তাদেরকে এই বিপদে ঠেলে দিবেন না। বাস হযরত ওমর বলেন ইতাফিউ আননি, আমার থেকে তোমরা সরো। এবার ওমর বললেন উদুলি আল আনসার, আনসারি সাহাবাদেরকে আমার সামনে পাঠাও। আনসারদেরকে প্রশ্ন করলেন কি করা যায়, আনসাররা মুহাজিরদের মত দুই দল হয়ে গেছে, এক দল বললেন আপনি যান, আরেক দল বললেন এই বিপদে আপনি তাদেরকে ঠেলে দিবেন না। তাহলে আনসার মুহাজিররা একই রকম, এক দল বলে যান আরেক দল কয় যান না। ইতিমধ্যে হযরত ওমর বললেন উদুলি মান কানা হাগুলা, এই জায়গায় ওই সমস্ত প্রবীণ সাহাবাদেরকে ডাক দাও, মিন মাশিয়াখতি কুরাইশিন মিনাল মিন মুহা মিন হিজরত মিন মুহাজিরাতিল ফাতহে, যারা মক্কা বিজয়ের সময় বুড়া বুড়া সাহাবা ছিল ওই বৃদ্ধ সাহাবাদেরকে আমার সামনে ডাক দাও। তাহলে মুরব্বীদের মধ্যে একটা বরকত আছে না নাই? আছে, মুরব্বীদেরকে ডাক দিস, বড় বড় আলেম ওলামাদেরকে ডাক দিস। আপনারা মুরব্বী শব্দটা অনেকে শুনতে পারেন, এটা বলেন কি কয় মুরব্বী কি কোরআন হাদিস? আরে ভাই মুরব্বী কোরআন হাদিস না, মুরব্বী কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কথা কি বুঝে আসছে? ওনাদেরকে ডাক দিয়েছে প্রবীণ সাহাবাদেরকে, বললেন সিরিয়ায় বালা মুসিবত মহামারী দেখা দিয়েছে, কি করা যায়? এদের মধ্যে আর কেউ কোন দুই দল হলো না, তারা সকলেই বলল আমিরুল মুমিনিন আমাদের মনে হয় আপনি এই বিপদের মধ্যে মুসলমানদেরকে ঠেলে দিবেন না। তাহলে এতটুকু হইল ঘটনা। হযরত ওমর জনগণকে ডাক দিয়ে বললেন ইন্নী মুসাববিহুন আলা যহরিন, আমি সকালবেলা উটের উপরে উঠতেছি, এর মানে আমি মদিনায় রওনা করব, ফাসবিহু আলাইহি, তোমরাও সকালে রওনা করবা। ইতিমধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সামনে আয়েশা কয় আমিরুল মুমিনিন আফিরারাম মিন কদরিল্লাহ, আল্লাহর একটা ফয়সালা থেকে আপনি পলায়ন করতেছেন। কিসের ফয়সালা? কার? মহামারীর আল্লাহর ফয়সালা না? তা আপনি আল্লাহর ফয়সালা থেকে পলায়ন করেন? খুব ভালো করে বুঝেন হাদিস। হযরত ওমর বলেন লাউ গায়রুকা ক্বালাহা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা তুমি না জ্ঞানী মানুষ, তুমি ছাড়া অন্য কেউ যদি কথা না বলতো আমি মেনে নিতাম, তুমি কিভাবে এমন কথা বললা? হযরত ওমর বলেন আবু উবাইদা লাউ কানাত লাকা ইবিলুন হাবাতাত ওয়াদিয়াল্লাহু, মনে করো তোমার কিছু উট আছে, এই উটগুলা তুমি চরানোর জন্য মাঠে নিয়ে গেলা। দুইটা মাঠ বলেন কয়টা? একটা হলো খসবা আর একটা হলো জাদবা। খসবা মানে সবুজ শ্যামল একটা মাঠ, আর একটা হলো ধূসর মরুভূমি মাঠ। কোন মাঠে তুমি চড়াইবা? হয় আমি সবুজ শ্যামলে চড়াইব, হয় যদি তুমি সবুজ শ্যামল মাঠে চড়াও এটাও তো আল্লাহর ফয়সালা, আর যদি তুমি ধূসর মরুভূমিতে চড়াও এটাও তো আল্লাহর ফয়সালা। ঠিকই তো বলছেন। হযরত ওমর বলেন বালা মুসিবতের মধ্যে যাওয়া এটাও যেমন আল্লাহর ফয়সালা, আবার বালা মুসিবতে না যাইয়া মদিনায় ফিরে যাওয়াটাও আল্লাহর ফয়সালা। ধূসর মরুভূমির মধ্যে তোমার চড়ানোটা যেমন আল্লাহর ফয়সালা, আবার তুমি সবুজ শ্যামল ঘাসের মধ্যে চড়ানোটা আল্লাহর ফয়সালা। এই দেশের মধ্যে মহামারী লাগছে এটাও আল্লাহর ফয়সালা, মদিনায় মহামারী নাই এটাও আল্লাহর ফয়সালা। নাফিদু মিন কদরিল্লাহি ইলা কদরিল্লাহ, আমরা আল্লাহর এক ফয়সালা থেকে আরেক ফয়সালার দিকে রওনা করলাম। কথা কি বুঝে আসছে সবার? এই কথা বলার পর চলতেছে আবু উবাইদার উমরের কথা চলতেছে, ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রবিজির সাহাবা আসছেন, উনি এই ঘটনায় মানে উনি ওনাদের মধ্যে ছিলেন কিন্তু উনি একটু বাইরে ছিলেন। এই যে এত কিছু হয়ে গেল, আনসার ডাকলেন, মুহাজির ডাকলেন আর পরামর্শ করলেন, এই পরামর্শের সময় আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন না।
উনি আইসা বলতেছে আমি মুমিনিন, ঝগড়াঝাটিয়ার মতভেদ করা দরকার নাই, এই ব্যাপারে আমার কাছে আল্লাহর নবীর একটা হাদিস আছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলছেন ইজা সামিআতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, নবী বলছেন যদি তোমরা শোনো কোন জমিনে মহামারী লাগে ওই জমিনে তোমরা যাবা না, ওয়া ইদা ওয়াকা বিহা ফালা তাকরুজু মিনহু ফিরারা, আর যে জমিনে তোমরা আছো ওই জায়গায় যদি মহামারী লাগে ওই জায়গা থেকে পলায়ন করবা না। আমিরুল মুমিনিন, আপনি এমন জমিনে আছেন যে জমিনে মহামারী নাই, অতএব আপনার কোনো সমস্যা নাই, মহামারী জমিনে যেহেতু নাই আপনি মহামারী ওয়ালা জমিনে যাওয়া ঠিক হবে না। হযরতে ওমর আল্লাহর প্রশংসা করলেন, এরপরে আল্লাহর প্রশংসা নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন। তাহলে কি বোঝা যায়, মহামারী যেখানে লাগবে সেখানে যাওয়া যাবে না, আর যেখানে আমরা আছি ওখানে লাগলে বাহিরে যাওয়া যাবে না। তা নবীজির হাদিস মিলেছে কি মিলে নাই, আসেনি বা কেন লাগলো চীন দেশে? এটা অনেক গবেষকরা বলছেন উইঘুরের মুসলমানদের উপর চায়নারা 70 বছর যাবত অত্যাচার চালাইতেছে। 6 বছর এরা হলো জালেম, এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেন ওয়ালা, কয় বছর যাবত? 6 বছর। এই 70 বছরের অনেক সময় আমাদের মধ্যে এমন কথা হয়ে যেতে পারে আল্লাহ কি দেখে না, বুঝতে পারে না কথা। আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এ দুনিয়ার মুসলমান আর বেঈমানরা জালেমদের সম্পর্কে আমাকে তোমরা গাফেল মনে করবা না, আমি সব জানি সব জানি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দেই, জালেমদেরকে সুযোগ দেই, সুযোগ দেই। সূরা মারইয়ামে আল্লাহ বলেন 64 নম্বর আয়াতে ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আমি আল্লাহ কিছু ভুলে যাই না, কি করি না। তাহলে একটায় বললেন আমি জালেমদের সম্পর্কে গাফেল না, আরেক আয়াতে বললেন আমি কিছু ভুলে যাই না, উইগুরের মুসলমানের উপর তোমরা অত্যাচার চালাইছো এই জুলুমের কথা আমি আল্লাহ ভুলি নাই, আল্লাহ ভুলে নাই। এই জন্য যদি দেখেন যে জালেমদেরকে আল্লাহ শায়েস্তা না করে তো বুঝবেন আল্লাহ তো বলছে আমি গাফেল না, সুযোগ দেই। আবার আরেক আয়াতে বলছে আমি কিন্তু ভুলেও যাই নাই, সব মনে রাখি, সময় মতো ধরবো এক একটা। হতে পারে নিশ্চিত না, হতে পারে এই কারণে গজব শুরু হয়ে গেছে। গবেষকরা বলছে এটা যদি পৃথিবীতে ছড়ায় যায় 6 কোটি মানুষ মারা যাবে। 6 কোটি, 6 কোটি মানুষ মারা যাবে, হতেও পারে কেয়ামতের আলামত একটা হবে প্রচুর আকারে মানুষ মারা যাবে, এটা কেয়ামতের একটা আলামত। অলরেডি 213 জন মারা গেছে শুধুমাত্র এই রোগে, ভয়ঙ্কর রোগ। আপনার যদি দেখেন আপনারা কি যে একটা ভয়ঙ্কর অবস্থা করে, মানে নিজের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এটা আবার কোন ধরনের রোগ? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আর আল্লাহ বললেন আমি ভুলে যাই না। এবার আল্লাহ সূরা আহজাবের 9 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদাররা তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত, কার নিয়ামত? বুঝেন আমাদেরকে বলতেছে জালেমদেরকে যে আমি সুযোগ দেই তোমরা ঘাবড়ায় না, স্মরণ করো আমি তোমাদের উপর যেই নিয়ামত দিলাম। কখন নিয়ামত দান করলেন? বনি নাজিরের একদল গেছে মক্কায় যাওয়ার পর বেঈমানদেরকে ফুসলাইছে বেঈমানের দল, একদল সবাই হইছে হওয়ার পর কয় বদরে মুসলমানরা তুম্বরে এমন ভাবে সাইজ করলো তুম্বু কি মাইন দিয়ে একটু লাগে না, বুঝাইতেছে ঠিকই তো, 10,000 বেঈমান তারা জড়ো করছে কয় হাজার, এই 10,000 তারা সংঘবদ্ধ ভাবে এক হয়ে যায় মুসলমানদের মদিনায় তারা আক্রমণ করবে। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, সালমান ফার্সি নবীর সবচাইতে বুড়া সাহাবা মানে সবচাইতে বয়স্ক সাহাবা সালমান ফার্সি পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ গর্ত খনন করে, এই গর্ত খনন করলে বেঈমানরা উপাশে আইসা আর এপাশে আসতে পারবে না। আল্লাহর নবী গর্ত খনন করলেন, নবী নিজেও কাজে অংশগ্রহণ করলেন, পাথরে জমিন কাটলেন, শুধু তাই নয় কাদাযুক্ত মাটি নবী মাথায় বহন করছে, তাকায় দেখা গেছে কাদার পানিগুলা নবীর পাশ দিয়ে পড়তেছে। আল্লাহর নবী নিজেও
চৌবই গর্ত খননে শরীক হয়েছিলেন। এক পর্যায়ে বেঈমানরা চলে আসছে মদিনার পূর্ব পাশে উহুদ নামক যে পাহাড় নিম্ন একটা জায়গা, ওই জায়গায় আয়েশা তারা বাসা বানছে। মদিনার উপরের একটা অংশে তারা শক্তিশালী 800 জনের একটা বাহিনী অথবা আরো বেশি পাঠায় দেয় উপর থেকে এবং নিচ থেকে, মুসলমানদেরকে এক মাস ঘেরাও করে রাখছে। বলেন কয় মাস? এক মাস। মাঝে চারপাশে মুসলমানরা কি করছে? খাল। মুসলমান মাত্র 3000, আরেক বর্ণনায় 700 মাত্র, আর এরা 10000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার ওই জায়গায় আছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারসালনা আলাইহিম রিহা, আমি আল্লাহর সৈন্য পাঠায়া দিলাম। আমার সৈন্য বিভিন্ন ধরনের হয়, আমার গজব বিভিন্ন ধরনের, কখনো বাতাসের আকৃতি, কখনো পোকার আকৃতি, কখনো মশার আকৃতি, কখনো মাছের আকৃতি। আমি আল্লাহ তাদের উপর গজব পাঠাইলাম বাতাসের আকৃতিতে। বলেন কিসের আকৃতি? এই বাতাস নামক গজব, এমন ঠান্ডা বাতাস, এমন ঠান্ডা, বেঈমানরা প্রচন্ড ঠান্ডায় এমন অবস্থা হয়। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না, ওই পাশে প্রচন্ড ঠান্ডায় তারা আগুন জ্বালায় বসে আছে, একজন ভয়ও সেখান থেকে নড়ে না। আল্লাহর নবী বললেন কে আছো তোমরা? বেঈমানদের অবস্থাটা লক্ষ্য করবা। একজন সাহাবা দাঁড়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। অনেক সাহাবাদেরকে বললেন কেউ রাজি হয় নাই। অবশেষে এক সাহাবাকে নবী বললেন তোমার ঠান্ডা লাগে কয় হা? আল্লাহর নবী নিজের চাদর মুবারকটা তার গায়ে জড়ায়া দিলেন। ওই সাহাবা বলেন নবীর চাদর যখন আমি গায়ে জড়াইলাম আমার মনে হইল ঠান্ডা যে শীতকাল যে চলতেছে এটা আমি বুঝতে পারি নাই, প্রচন্ড ঠান্ডা শীত যে চলতেছে এটাই বুঝতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখা দিয়ে গেলে কি করে গিয়া দেহে, আরে অসহায় অবস্থা, খুব খারাপ, প্রচন্ড বাতাস, ডেক ডেকছি একটা ওই জায়গায় নিয়ে পড়ে রয়েছে। আবার এই গজব মুসলমানদের উপরে আল্লাহ লাগায় নাই, সুবহানাল্লাহ, পাশাপাশি মুসলমানদের উপরে এই গজব আসতেছে না, এদের উপর এই গজব আসতেছে, ডেক ডেকছি হাড়ি পাতিল ওখানে ওখানে এইভাবে দূরে দূরে গিয়ে পড়ে রয়েছে। নবীজির সাহাবা এদের মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি বলছে সাবধান, তুমি কিন্তু কোনো আঘাত করবে না কাউকে। সাহাবা বলেন আমি এমন সুযোগ পাইছিলাম আবু সুফিয়ানকে মারার, কিন্তু মারিনি, কয়েকবার তাক করছি মারুন। আবু সুফিয়ান বড় বুদ্ধিমান, বুঝতে পারছে আমাদের সৈন্যদলে বহিরাগত কারো অনুপ্রবেশ ঘটেছে। আবু সুফিয়ান হঠাৎ বলল এই সময় দেখো তো তোমার পাশের জন ঠিক আছে কিনা, অন্ধকার তো। সাহাবার ভিতরে চিন্তায় পড়ে গেল আমার যদি পাশের জন জিগায় আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি মুসলমান। উনি একটা বুদ্ধি করলেন, উনি আগে বললেন আই তুমি কে, উনি বুদ্ধি করে বললেন আই তুমি কে, হ্যাঁ ভাই আমি তো অমুক, হ্যাঁ ঠিক আছে, বুঝে আসছে না সবার কথাটা? উনি একটা বুদ্ধি করলেন, উনি বললেন আই তুমি কে, পাশের জন আমি তো অমুক অমুক গোত্র, হ্যাঁ ঠিক আছে, ভাই আমি অন্য কেউ না আমি অমুক, তো আর ভয়ে হেরে জিগা না তুমি কে, জোরে আই তুমি কে, তো বলছে ভাই আমি তো অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা আয়েশা বললেন হুজুর অবস্থা এত খারাপ, আর এরকম অসহায় অবস্থায় দেখছি এক একজনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এদেরকে আমি আল্লাহ বাতাস স্বরূপ গজব দিলাম, আর এত হাজার হাজার বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে হাজার হাজার টাকার সম্পদ রাইখা আপনাদের জন্য এগুলা রাইখা সব পলায়ন করছে। তাহলে বলেন বাতাসের রূপে গজব দিতে পারে কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতে বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর বাহিনী সম্পর্কে তোমরা জানো না, আল্লাহর বাহিনী সম্পর্কে তোমরা জানো না। এই যে ভাইরাস এটা আল্লাহর বাহিনী, এই মহামারী আল্লাহর বাহিনী। এই যে বললাম কোন রূপে আযাব আসবে বুঝবেন না, এক একটা গজব এক একটা রূপে আসবে, এক একটা গজব এক একটা রূপে আসবে। একটা হাদিস বলছি এরপরে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসুন ইদা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা গজব, এই গজব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাই। বলেন আমিন। কয়টা গজব? এক নাম্বার, নবী বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহি মুত্তাউন ওয়াল আওজাউ আল্লাতি লাম তাকুন নাযার ফি আসলাফি হিম আল্লাযিনা মাযা। আল্লাহর নবী বলেন কোন এলাকায় যখন
জিনা ব্যভিচার স্পষ্ট আকারে শুরু হয়ে যায়। কি শুরু হয়? জিনা অশ্লীলতা বেহাপনা ব্যাপক আকারে শুরু হয়। আমাদের দেশে কি শুরু হয়েছে? চীনে আমল ছিল, নবীজি বলেন যখন ব্যাপক আকারে শুরু হয় ঘোষণা দিয়া দিয়া, যখন শুরু হয় ঘোষণা দিয়া অপকর্ম করে কয়টা আমার অধিকার, ১৮ বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া বৈধ নয়, কিন্তু ১২ বছরের মেয়ে অবৈধভাবে প্রেগনেন্ট হলে সমস্যা নাই। বুঝছেন কিছু? বুঝেন নাই? ১৮ বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া বৈধ, ১২ বছর ১৩ বছরের মেয়ের বিয়ে পেটে সন্তান এসে যায় এটা সমস্যা নাই। নারীরা স্লোগান দেয়, হ্যাঁ এটা নারীবাদী স্লোগান, এটা তার অধিকার, নৈতিক অধিকার। এটা কি অধিকার? নৈতিক অধিকার। খুব ভালো করে বুঝবেন, আমি বলছি না ছোট অবস্থায় মেয়ে বিয়ে দেন এটা আমি বলতেছি না, কিন্তু আপনি নাজায়েজ তো বলতে পারেন, তো এটা অন্য কথা। যখন কোন সম্প্রদায়ের মাঝে ব্যাপক আকারে অশ্লীলতা ছড়ায় পড়ে ওই সম্প্রদায়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ফাশা ফিহি মুত্তাউর মহামারী রোগ দিয়ে দেন। কি রোগ? আরেকটা রোগ দেয় আল্লাহ জাআলাতি, কয় এমন রোগ দেয় যে রোগ তোমাদের বাপ দাদারাও চোখে দেখে নাই। বলেন আমাদের বাপ দাদারা দেখে নাই এমন রোগ আমরা দেখি কি দেখি না? আরে বলেন, এই যে জ্বরের একটা নাম ছিল না কি, আর ডেঙ্গু তো ছিল, চিকুনগুনিয়া, বাপ দাদারা শুনছে? এমন এমন রোগের নাম শুনবেন যেগুলো আপনার বাপ দাদারা দেখে নাই। দুই নাম্বার নবী বলেন ওয়ালাম ইয়ামকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে যখন যেই দেশে কম দিবে পাল্লায় মাপে কম দিবে, ইল্লা উকিদু বিসসিনিন, ওই দেশে দুর্ভিক্ষ লাগবে, ওয়াশিদাতিল মাউনা, ওই দেশে অর্থনৈতিক সমস্যা দেখা দিবে। চিন্তার বিষয়, হাদিসটা গবেষণা করবেন, ওই দেশে দুর্ভিক্ষ লাগবে, অর্থনৈতিক সমস্যা দেখা দিবে। তিন নাম্বার, শুধু তাই নয়, ওয়াজাউই সুলতানি আলাইহিম, ওই দেশের শাসককে জনগণের উপর আল্লাহ চাপায়া দিবে কর জুলুম, কর জুলুম, জনগণকে কর আরো জুলুম। হাদিস স্যার, তিন নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহ আল্লাহ নবীর অঙ্গীকার যদি কেউ খেলাফ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম, বহির দেশের শত্রু ওই জনগণের উপর আল্লাহ চাপায়া দেয়, ওই শত্রুরা আইসা জনগণের সব মাল ছিনায় নেয়। গবেষণা করবেন। চার নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় কি দেওয়া, ইল্লা তুনিউল পত্র মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি আসা বন্ধ হয়। কিসের বৃষ্টি? রহমত, রহমত। এবার নবী বলেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউতরু, তোমাদের দেশে যদি গরু ছাগল হাঁস মুরগ গুলা না থাকতো আল্লাহ জিন্দিগিতেও তোমাদেরকে বৃষ্টি দিতেন না। মনে করবা তোমাদের দেশে অন্যায়ের পরও যদি তোমরা বৃষ্টি পাও, এই বৃষ্টি তোমাদের জন্য নয়, ওই গরু ছাগলের জন্য বৃষ্টি দেয় আল্লাহ। চিন্তা করে। পাঁচ নাম্বার, ওয়ামা লাম তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, ওয়ামা ইয়াতাখাইয়ারু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছে শাসক যদি এটা মনোভূতভাবে মেনে না নেয় ওই দেশের মধ্যে কি হবে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ মুসলমান মুসলমানদের লাগায় দিবে আপোষের মধ্যে মারামারি লাগায় দিবে, আপোষের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। পাঁচ নাম্বার, আল্লাহর কিতাব অনুযায়ী যদি ফয়সালা না করে, আল্লাহর কিতাবের বিধান যদি মনোভূতভাবে গ্রহণ না করে, নিজেদের মধ্যে আল্লাহ লাগায় দিবে মার একটা একটা, এরকম কি হইতেছে? এর মধ্যে চায় না যেটা, যে তাদের যে বর্তমান অবস্থা, এদেরকে বুঝান বুঝান, এখন ইসলাম মানো, বাদুরের সুপ খাওয়া বন্ধ করো, শুকর খাওয়া বন্ধ করো, কও যে শুকর খুব মজা লাগে, এই মজা লাগতে লাগতে এমন রোগ আইব, নাম দিবা আইলা, নার্গিস, সিলর, ফিলর, হেলেনা, দুলেনা, মাতেনা, কথা কয় না, কত নাম দিবা, এর নামের পরে নাম আসতে থাকবে, গজব একটার পরে একটা আসতে থাকবে, কোরআন হাদিস মেনে নাও গজব বন্ধ হয়ে যাবে। ঠিক আবার একই কথা,
আমাদের উচিত জানের কারণে দেশে গজব আসে এদেরকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া। তোমাদের কারণে আমাদের উপরে গজব আসবে। নারীবাদী স্লোগান হচ্ছে নারী অধিকার, অমুক অধিকার, এক এক দল এক এক অধিকার, নাস্তিকরা এক স্লোগান, আমার স্বাধীনতা নবীর বিরুদ্ধে এটা লিখবো সেটা লিখবো, নারীরা নারীর স্বাধীনতা, আরে এক এক দল এক এক দলের স্বাধীনতা, ইসলামী দল দিয়া নাম দিয়া আবার এক একজন এক এক কিছু করতেছে। আল্লাহ পাকের কাছে খুব সতর্ক। এই জন্য আমরা যেন অন্তত আমরা যারা মুসলিম, আমরা যারা অন্তত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের উপর যেন গজব না আসে এরকম একটা দোয়া করা দরকার আছে না? اللهم اني اعوذ بك من منكرات الاخلاق ومنكرات الاعمال ومنكرات الاهواء ومنكرات الادواء বাংলা বলেন হে আল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই অপছন্দনীয় স্বভাব থেকে, অপছন্দনীয় আমল থেকে, অপছন্দনীয় কুপ্রবৃত্তি থেকে, অপছন্দনীয় রোগ বিমারি থেকে, এই দোয়াটা নবীজি শিখিয়ে দিয়েছে, তোমরা বেশি বেশি দোয়া করবা, আশা করা যায় এই বালা মুসিবত তোমাদেরকে ধরবে না। কথা কি বুঝে আসছে? এক নাম্বার খারাপ স্বভাব, দুই নাম্বার খারাপ আমল, তিন নাম্বার কুপ্রবৃত্তি, চার নাম্বার আল্লাহ। এই জাতীয় যে অসুস্থতা আছে, যে অসুস্থতা খুব ভয়ঙ্কর, ভাবুন এই জাতীয় চারটা বিষয় থেকে আমাকে হেফাজত করেন। আর একটা হাদিসে নবীজি দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল দারস, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তোমার কাছে শ্বেত রোগ থেকে পানাহ চাই, ওয়াল জুজাব আমি তোমার কাছে কুষ্ঠ রোগ থেকে পানাহ চাই, ওয়াল জুনুন আমি তোমার কাছে পাগলামি মাথাল হয়ে যাওয়া থেকে পানাহ চাই, ওয়া সাইয়্যিল আসকাব, আল্লাহ তিনটা তো স্পেশাল বললাম যে শ্বেত রোগ আমারে দিও না, আমাকে কুষ্ঠ রোগ দিও না, আমাকে পাগলামি দিও না, শেষের বাক্যটা নবী যে আজীব শিখিয়ে দিয়েছেন, ওয়া মিন সাইয়্যিল আসকাব, আল্লাহ মিন সাইয়্যিল আসকাব মানে দুনিয়ার যত খারাপ রোগ বিমারি আছে সবগুলা থেকে তোমার কাছে পানাহ চাই। এই দোয়াটা আল্লাহর কাছে, তবে সর্বশেষ যে আবদার আপনাদের কাছে, গজব যখন আসবে তখন কিন্তু দুই চার জনের কারণে অনেকের উপর আসতে পারে, তো হতাশ হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, নিয়ত সহি রাখবেন, পরিশুদ্ধ রাখবেন। আম্মাদের আয়েশা সিদ্দিকার বর্ণনা, আপনার পরিশুদ্ধ নিয়তের কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ এই গজবী বান্দাদের সাথে আপনাকে উঠাইয়া তাদেরকে আলাদা করবেন, আপনাদেরকে আলাদা করে পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ভয়ঙ্কর রূপ বেদি বিমারি থেকে যেন আমাদের এই দেশটাকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে আসমানের রহমত আর বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন, আমিন।